সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তে হ্রদ জলবিদ্যুৎ প্রকল্পের হাত ধরে উনিশশো সালে এই রদের সৃষ্টি হলেও এখন মিঠা পানিতে মাছ উৎপাদন ও সরকারের রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে যেখানে মাছ ধরে পঁচিশ হাজার জেলে ওজন পরিমাপ ও শুল্কায়নের জন্য এসব মাছ চারটি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যায় জেলেরা সেখান থেকেই পাঠানো হয় বিভিন্ন জেলায় গত চার মাসে সাড়ে চার হাজার মেট্রিক টন মাছ থেকে প্রায় সাড়ে আট কোটি টাকার শুল্ক বাবদ রাজস্ব আদায় করেছে বিএফডিসি কর্তৃপক্ষ আর দু হাজার একুশ বাইশ অর্থ বছরে মাছের শুল্কায়ন হয়েছে বিশ হাজার দুশো আশি মেট্রিক টন এতে রাজস্ব আদায় হয় বারো কোটি টাকার বেশি ব্যবসায়ীরা বলছেন কাত্তে রুই কাতল মৃগেল আইর বোয়ালসহ তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রজাতির মাছ ধরা পড়ে তবে এর নব্বই থেকে পঁচানব্বই ভাগই চাপিলা আর কাসকি পানির মাছ এবং সুস্বাদু হওয়ায় ভোক্তা পর্যায়ে যার চাহিদা সব থেকে বেশি যা বিক্রি হচ্ছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে কার্প জাতীয় মাছগুলো কম ধরা পড়তেছে বিশেষ করে চাপিলা কাসকিটা ইয়ে হইতেছে বেশি যার পরিপ্রেক্ষিতে আমরা ব্যবসায়ীরাও কিন্তু কাসকি চাপিলের উপর নির্ভরশীল এখন এই মাছটা সবকিছু ব্যবসা ওই মাছগুলো খুবই কম ছোট মাছটা এবং চাবিলা। ওর চাহিদা বেশি কেননা এটা রাঙামাটি মিঠা পানির মাছ সুস্বাদু মাছ এবছর কেজি প্রতি শুল্কহার বাড়িয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ চাপিলা আর কাসকিতে ১৪ টাকার জায়গায় বিশ টাকা আর বড় মাছে সাঁত্রিশ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বিয়াল্লিশ টাকা যাতে এবারে রাজস্ব আয় সতেরো কোটি টাকা ছাড়াবে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের আমরা কাজকি জাপিলে হচ্ছে পার কেজিতে আমাদেরকে শুল্ক দেওয়া হয় বিশ টাকা করে আর অন্যান্য মাছগুলি যেগুলি এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কাপ জাতীয় মাছের এখানে চল্লিশ বিয়াল্লিশ টাকা হচ্ছে আমাদের সর্বোচ্চ পর্যায়ে এখানে এই পর্যন্ত প্রায় সাড়ে আট টাকার মতো আমাদের রাজস্ব আমাদের আমরা পেয়েছি মাছের প্রজনন মরশুমে প্রতি বছর পহেলা মে থেকে একত্রিশে জুলাই পর্যন্ত কাপ্তাই রোধে মাছ শিকার বন্ধ থাকে বাকি নয় মাস উন্মুক্ত থাকে মাছ আহরণ তবে এই বছর বৃষ্টি কম হওয়ায় এই নিষেধাজ্ঞা বেড়েছিল সতেরো আগস্ট পর্যন্ত জিয়াউর রহমান জুয়েল এখন রাঙ্গামাটি।